নরকের দ্বিমুখী অতি বেগুনি গেম শো স্কুইড গেম বিশ্বব্যাপী মিডিয়া সেন্সরে হয়ে উঠেছে এবং দ্রুত নেটফ্লিক্সের সবচেয়ে বড় শো হয়ে উঠেছে। বাচ্চাদের গেমের স্কুইড গেমের প্রাণঘাতী ব্যাখ্যায় আমাদের মনের প্রাধান্য থাকায় আমরা আমাদের প্রিয় খেলোয়াড়ের উপর বাজি ধরার জন্য এর চেয়ে ভালো সময়ের কথা ভাবতে পারি না। আপনি কিন্তু আতঙ্কিত হবেন না, কারণ এই ক্ষেত্রে আমরা আপনাকে 6টি মারাত্মক গেম থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় টিপস দেব। তাহলে এই ক্ষেত্রে এখন আপনার প্রশ্ন হতে পারে, কীভাবে এই স্কুইড গেমে বেঁচে থাকবো? এই ক্ষেত্রে আগেই বলে নেই, যারা স্কুইড গেমের প্রতি আকৃষ্ট নন তাদের জন্য আপনি নিজের মধ্যে কী নিয়ে আসছেন তার সংক্ষিপ্ত বিবরণ এখানে। এখানে শোতে শত শত বিতর্ক ও আতঙ্কগ্রস্ত খেলোয়াড়রা একটি গোপন অত্যন্ত সংগঠিত এবং অবিশ্বাস্য রকম অস্থির শিশুদের খেলায় অংশগ্রহণ করে। নিয়মগুলি সহজ, যদি একজন প্রতিযোগী 6টি গেম জিতে নেয় তাহলে তারা $45.6 বিলিয়ন উইন পায়, আর যদি তারা হেরে যায় তারা মারা যায়। ওহ, আমরা কি সেই অংশটি উল্লেখ করিনি? এখন আপনার খেলার পালা 6টি ভয়ঙ্কর রাউন্ড শেষে এটি তৈরি করুন এবং পুরস্কারের অর্থ আপনার শুধু একটি খেলা হারেন এবং আপনি ধারণা পান। ধাপ এক, খেলা হলো লাল আলো সবুজ আলো। এটি একটি ক্লাসিক খেলার মাঠের মতোই খেলে, কেবল একটু বেশি ভয়াবহ। যখন একটি দৈত্যাকার পুতুল দুঃস্বপ্ন প্ররোচিত পুতুল বলে সবুজ আলো, খেলোয়াড়দের অবশ্যই শেষের লাইনের দিকে দৌড়াতে হবে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। পুতুলটি লাল আলো বলার সাথে সাথে খেলোয়াড়দের অবশ্যই স্থির হতে হবে। যদি এটি আপনাকে নড়াচড়া করে আপনি নির্মূল হন, এবং যখন আমরা বলি নির্মূল মানে নির্মমভাবে গুলি, মানে নির্মমভাবে গুলি করা। আমাদের কৌশল, পুতুলের দিকে তাকাবেন না, কারণ তার ভুতুড়ে দৃষ্টি আপনাকে আপনার খেলা থেকে ফেলে দেবে। যেহেতু আপনাকে যে সমস্ত সংকেতগুলি খুঁজে বের করতে হবে তা শ্রবণ শক্তি, পুতুলটি দৃশ্যমান বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এটি ভয়ঙ্কর, আপনার মধ্যে স্বপ্ন, আপনার বিভ্রান্তির ধরনের পরিবর্তে আপনাকে আপনার পা এবং স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করতে হবে। আমরা অন্য খেলোয়াড়ের পেছনে যাওয়ার পরামর্শ দিচ্ছি, বিশেষত আপনার চেয়ে যারা লম্বা। ধাপ দুই, মধুচক্র চ্যালেঞ্জটি দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় গেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে ট্রফি ক্যান্ডির একটি খুব পাতলা টুকরোর মাঝখানে আকৃতি চাপানো হয়। লক্ষ্য হলো প্রক্রিয়াটিকে ক্র্যাক না করে ক্যান্ডি থেকে আকৃতিটিকে ভেঙে ফেলা। এই স্কুইড গেমে খেলোয়াড়রা 4টি আকারের একটি নির্বাচন করে, আর এগুলো হলো বৃত্ত, ত্রিভুজ, তারকা বা ছাতা। মধুচক্রের ট্রফির একটি ভুতুড়ে টুকরো থেকে আকৃতি কাটার জন্য তাদের একটি ছোট্ট সূচ ব্যবহার করতে হবে এবং সময় হচ্ছে 10 মিনিট। এখন ধরা হলো আপনি এটি ভেঙেছেন, আপনি জানেন এই অর্থে আপনি মৃত্যু কিনেছেন। আমি জানি এটা পাগলামো শোনায়, কিন্তু এটি একটি জলখাবারের বিরতির সময়ও বটে। এই ক্ষেত্রে চকলেট একটি সরল রেখায় ফাটলে জানা যায়, আর আপনি ক্যান্ডি চাটা দ্বারা এটিকে প্রতিহত করতে পারেন। আপনি যখন আপনার জীবন বা মৃত্যুর মাঝখানে মধু স্ন্যাক উপভোগ করতে থাকবেন, আপনার লাল ট্রফিটিকে আদ্র করবে এবং এতে এটি কম ভাঙবে এবং কাটা সহজ হবে। ধাপ তিন, স্কুইড গেম আপনার ক্লাসিক টগ অফ ওয়ার ম্যাচ অফার করে। শুধুমাত্র একটি বড় পার্থক্য সহ হেরে যাওয়া দলের জন্য 305 মিটার মৃত্যুর পথন আপনার দল প্রান্তের উপর দিয়ে যাচ্ছে না। তা নিশ্চিত করার রহস্য হলো তিষ্ক, যথাসম্ভব পেছনে ঝুঁকের দড়ির বিকল্প দিকে সবাইকে অবস্থান করে চ্যালেঞ্জ শুরু করে। দড়িটির পেছনে আপনার ভারী দলের সদস্যকে এটি নঙ্গর করার জন্য রাখুন এবং প্রত্যেকে তাদের পা সামনের দিকে লাগান। এটি অন্য প্ল্যাটফর্ম থেকে টানা পড়নের মোকাবেলা করবে। অজ্ঞতা আপনি অন্য দলে নিজেদের পড়া যখন আপনি দ্রুত ধরে রাখা হয়, আপনি খেলা জিততে চূড়ান্ত টান, টানের জন্য যেতে দেওয়া, পা সামনের দিকে লাগান। ধাপ চার, মার্বেলের এই খেলায় খেলোয়াড়রা অংশীদার হয় এবং প্রত্যেককে 10টি থলি দেওয়া হয়। এখন যদি আপনি খেলার মাঠের খেলার দৃশ্যে আধিপত্য বিস্তারের গোপন আবেগ না পান, আমরা আপনাকে নোংরা খেলায় পরামর্শ দিই। খেলার নিয়মগুলি কীভাবে জিততে হবে তা নির্দিষ্ট করে না, সুতরাং
আপনার সেরা উপায় হলো নিকৃষ্ট কাজ মানে প্রতারণা করা, মিথ্যা বলা এবং আপনার প্রতিপক্ষকে আক্ষরিক অর্থে তাদের মার্বেল হারাতে আপনার পথে হেরফের করা। দেখুন, আমরা জানি এটা বেশ কম, কিন্তু 20টি মার্বেল বা বুলেটের মধ্যে অনুমান করুন আপনি কোনটি বেছে নেবেন। ধাপ 5, আপনি এর জন্য জুতা খুলে ফেলতে চাইতে পারেন। দ্য গ্লাস স্ট্যাম্পিং স্টোনস গেম প্রতিযোগীদের শক্তিশালী টেম্পার্ড গ্লাস এবং সাধারণ কাচের প্যানেল উভয় দিয়ে নির্মিত একটি সেতু, আর এই সেতুর উপর দিয়ে হাঁটতে দেখছে। আপনি কি জানেন সেটার আন্ডার দ্য ওজনে অ হিউম্যান টাইপ ক্লাস? বিচার এবং ত্রুটির একটি মারাত্মক খেলায় প্রতিটি খেলোয়াড় অন্যজনকে অনুসরণ করে। অতিরিক্ত প্যানেল ভেঙে যাওয়ার সাথে সাথে ব্রিজটি অনেক লোকের সাথে বিশৃঙ্খল হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে সম্পূর্ণ ভাগ্যের সামনে নেমে আসে, যদি না আপনি কিছু ভেতরের তথ্য ধরে রাখেন। আর আপনি যদি নিয়মগুলি ভাঙতে চান, তবে আপনি একটি হাঁটু ফেলে দিতে পারেন এবং প্রতিশ্রুতি দেওয়ার আগে একটি প্যানেলের ওজন পরীক্ষা করতে পারেন। শুধু ধরা পড়বেন না, এ ছেলেরা নিয়মের জন্য স্টিকার। ধাপ 5, আপনি এর জন্য জুতা খুলে ফেলতে চাইতে পারেন। দ্য গ্লাস স্ট্যাম্পিং স্টোনস গেম প্রতিযোগীদের শক্তিশালী টেম্পার্ড গ্লাস এবং সাধারণ কাচের প্যানেল উভয় দিয়ে নির্মিত একটি সেতু, আর এই সেতুর উপর দিয়ে হাঁটতে দেখছে। আপনি কি জানেন সেটার আন্ডার দ্য ওজনে অ হিউম্যান টাইপ ক্লাস? বিচার এবং ত্রুটির একটি মারাত্মক খেলায় প্রতিটি খেলোয়াড় অন্যজনকে অনুসরণ করে। অতিরিক্ত প্যানেল ভেঙে যাওয়ার সাথে সাথে ব্রিজটি অনেক লোকের সাথে বিশৃঙ্খল হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে সম্পূর্ণ ভাগ্যের সামনে নেমে আসে, যদি না আপনি কিছু ভেতরের তথ্য ধরে রাখেন। আর আপনি যদি নিয়মগুলি ভাঙতে চান, তবে আপনি একটি হাঁটু ফেলে দিতে পারেন এবং প্রতিশ্রুতি দেওয়ার আগে একটি প্যানেলের ওজন পরীক্ষা করতে পারেন। শুধু ধরা পড়বেন না, এ ছেলেরা নিয়মের জন্য স্টিকার।